চোর হয় প্রধান অতিথি আর সৌদির বাদশা দেয় ডাক, টিকটকারদের নাকি অনেক ট্যালেন্ট, বাট ক্রিঞ্জ ভিডিওর বাপ। এ ওয়েট ওয়েট, ক্রিঞ্জ ভিডিও নাকি কন্টেন্ট এখন, দেখতে লাগে ভীষণ, অনেকেই নাকি মাইরা গেছে টিকটকারদের পেছন। এ মানে তালি তালি তালি, ক্রিঞ্জ শুধু টিকটকেই না, ফেসবুকেও কিন্তু আছে। নাম বললে চাকরি থাকবে না, ভিউজ আসবে কিসে, এই নাম বললেন না, নাম বললেন না। যাই হোক, আজকে আমি করবো রোস্ট টিকটকারদের নিয়ে, ফেসবুকের গুলাও বাদ যাবে না পরের এপিসোডে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। একটু বেশি ক্রিঞ্জ। এখন আমরা কিছু বললেই তো রোস্টাররা খারাপ বলবে, আপনারা মেয়েদেরকে সম্মান করতে পারেন না, আপনাদের ঘরে কি মা বোন নাই? হ্যাঁ আছে, তবে আপনাদের মতো টিকটকে গিয়ে এরোর পিছনে বাঁশ গুজে বেড়ায় না। মানে ক্রিঞ্জেরও তো একটা লিমিট থাকে, এটা তো সব লিমিট ক্রস করে গেছে। সে তো অলরেডি নিয়েই ফেলছেন, তারপর কি সেটা বলেন। এটা আমরা অনেক আগে থেকেই জানি যে আপনি আপনার বন্ধুদের বুকে লইয়া ঘুম দেন, আর ওই বুকে ঘুম দেওয়া মানুষেরও যে অভাব নাই সেটাও আমরা জানি। বাট প্রশ্ন হচ্ছে, একসাথে সবাই নিয়ে ঘুম দেন নাকি সিরিয়ালে, আই মিন একটার পর একটা, আর বুকে নিয়ে শুধু ঘুমই দেন নাকি? গায়স কি রে ভাই, ওটা গায়েস হবে, গায়েস। ও আচ্ছা, তার মানে আপনারাই বিটিএস। কিন্তু বিটিএস রা কি এমন হয় নাকি? শুনছিলাম তাদের একটা লেভেল আছে, বাট আপনাদের? আচ্ছা, বিটিএস হওয়া কি এত সহজ? হ্যাঁ হয়তো অনেক ট্যালেন্ট লাগে, তবে বাংলাদেশে বিটিএস হওয়ার জন্য কোনো ট্যালেন্টের প্রয়োজন হয় না। জাস্ট হাফ প্যান্ট পরা মেয়েদের মতো সাজা, রাস্তার মাঝখানে এসে হাফ লেডিস গোর মতো শৈলের উতাল পাতাল দেখাইলে আপনি বিসিলেস। থুকু থুকু, আপনি বিটিএস, আই মিন বাংলাদেশি। এবার আমি কথা বলবো এমন এক খাস্তর ব্যাটারে নিয়ে, যার ট্যালেন্ট বলতে জিরো, বাট বৌড়ে দিয়ে টিকটকে বিজনেস করায় সে এখন টিকটকে রোমান্টিক হিরো। জাস্ট ভিডিওতে বউকে পাশে দাঁড় করে রাখা, একটা গানের সাথে নিজের অশ্লীল অঙ্গভঙ্গি, ভিডিও ভাইরাল। নিজের মধ্যে জিরো ট্যালেন্ট থাকা সত্ত্বেও সে হয়ে গেল টিকটকের রোমান্টিক হিরো। বাট তার বউ কিন্তু নায়িকা না, কারণ এখানে তার বউকে তো কোনো অভিনয় করতে হয় নাই, জাস্ট মূর্তির মতো খাড়ায়া দেখতেছে তার পাগলা হাজবেন্ড কি করতেছে। পাবনার দই ভালো টাঙ্গাইলে চমচম, আরে ভাই পাবনার দই ভালো টাঙ্গাইলে চমচম, টিকটকে নাকি এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশি পমপম। চারিদিকে শুধু পমপম বিলাই আর পমপম বিলাই। আচ্ছা কেউ আমারে কইবেন এই পমপম বিলাইটা আসলে কি? পমপম মানে হচ্ছে, মানে হচ্ছে শারীরিক ভাবে সুস্থ, চালচলন কথাবার্তা সবকিছু একজন অসুস্থ মানুষের মতো, ঠিক মতো কথাই বলতে পারছে না, তারে কি শিখাই দিচ্ছে একবার শুনেন। জয়া তোমার লোকের নাম মিশলে, নাম মিশলে বসলাম না বাল, তুমি কত কত বড় আসল। মানে একটা বার চিন্তা করে দেখেন, একটা মানুষের মাইন্ড ঠিক কতটা নিচে নেমে গেলে সে একজন মেয়ে হওয়া সত্ত্বেও নিজেই নিজের মাল বলতে শিখাই দিতে পারে। না মানে টিকটকারদের মাথায় পায়খানা থাকে এটা জানতাম, বাট ওইটা যে ওরা খাদ্য হিসাবে ইউজ করে সেটা জানতাম না। আর সেটা বুঝতে পারছি, বাট ভয় আছে যেভাবে বাড়ি দিচ্ছেন কখন না ভাইঙ্গা টাঙ্গা ফেলেন। বুঝলাম না একটা মানুষের এত ইমোশন আসে কোথ থেকে, মনে হচ্ছে সেকা খেয়ে বেকা হওয়া এক কান্নার মহারানী, যে হাসে কম কাঁদে বেশি, সেকা খেয়েও বলে ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, এখন বাংলার বেশিরভাগ মানুষই জানে লাইলি মজনু শিরি বরাত, এইগুলা কোন জন, আপনি হলেন ভালোবাসার একমাত্র উদাহরণ। চার ভাইয়ের এক বউ হওয়া সত্ত্বেও মেয়েদের আজ এই অবস্থা, মানে ছেলের অভাবে শেষ পর্যন্ত গরুর সাথে, এটা কোনোভাবেই মানা যায় না। আমার বন্ধুই এখনো সিঙ্গেল, আপনার লাগবে আমারে বলতেন, আমার বন্ধুরে সাজায় গুছায় আপনার হাতে তুলে দিতাম, যদিও এখনো সিঙ্গেল আছে, লাগলে বললেন পাঠায় দিব না, তারপরে অন্তত গরুটাকে শান্তি দেন।
কেমনে খালাম মা কেমনে, আপনার তো ভালোবাসায় একটা না। আমার ইউজ করার টিস্যুস চাইতেও আপনার হিসুর সংখ্যা বেশি না, মানে বয়ফ্রেন্ডের সংখ্যা। আমি যতটা এক্স বয়ফ্রেন্ড ইউজ করছি ততটা তুমি টিস্যু ইউজ করনি। তাইলে কেমনে কলিজা গাইটা ভালোবাসার নাম লিখলেন? আচ্ছা ওয়েট, আপনার কলিজাও অনেকগুলা নাকি? ঠিক আছে বুঝতে পারছি, আপনি রূপনগরের রাজকন্যা রূপের জাদু নিয়ে টিকটকে হাজির হয়েছেন, কারণ সেখানে জায়গা পাননি। বাট সাতের টাকে রাজকুমার নাকি? না ঠিকই আছে, শুধু আপনার সবকিছু বড় আর রাজকুমার হাইটের ছোট। আপনি আপনার বিএফকে খেয়ে দিবেন নাকি আপনার বিএফ আপনাকে খেয়ে দিবে, সেটা তো খাওয়া খাওয়ির পর জানা যাবে। আপাতত একটাই রিকোয়েস্ট, আমাদের সবাইকে একটু দাওয়াত দিয়েন, অনেকদিন বিরিয়ানি খাই নাই। কি রে ভাই, এই মেয়ে এতদিন খাওয়া খাওয়ি থেকে বের হতেই পারছেন না। দেখেন খালাম্মা, আপনারা মেয়ে মানুষ, বিরিয়ানি না। আপনাদের জন্য আমাদের রেসপেক্ট সবসময় এই জায়গাটায়, প্লিজ এইগুলা বলে সেটাকে নষ্ট করবেন না। বাই দা ওয়ে, এটাই ছিল একটু বেশি ক্রিঞ্জের ফার্স্ট এপিসোড। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে এই এপিসোডটা কন্টিনিউ করবো, আর যদি না লাগে এটাই ফার্স্ট এটাই লাস্ট। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই নামটা মনে রাখবেন, ফারাবি চিল।